একবার বিজ্ঞানীরা কুকুরের একটা খাঁচা তৈরি করলেন, যেখানে একটি কুকুরকে ঢুকানোর পর কুকুরটা যদি দৌড়াদৌড়ি করে, বিভিন্ন জায়গায় খামচি টামচি দেয়, কুকুরটা বুঝে ফেলবে একটা জায়গায় খামচি মারলে দরজা খুলে যায় এবং সে বের হয়ে যেতে পারবে। এখন কুকুরটি যদি চেষ্টা না করে ওকে একটা বৈদ্যুতিক শক দেওয়া হয়। তাই যখন বারবার শক দেওয়া হচ্ছে, কুকুরটা বুঝে যায় যে ওকে খুঁজতে হবে এবং সে একসময় শিখে যায় যে কোথায় থাবা মারলে খাঁচাটি খুলে যায়। তো বিজ্ঞানীরা তো বেশ খুশি যে আমরা কুকুরকে কীভাবে তালা খুলতে হবে তা শিখে ফেলেছি। এরপর তারা একটা নিষ্ঠুর পরিকল্পনা করলেন, তারা খাঁচাটা একদমই বন্ধ করে দিলেন। এখন কুকুরটা যতই থাওয়া মারুক না কেন, কুকুরটা বের হতে পারবে না। সেম কুকুরকে আবার ভিতরে ঢুকানো হলো। এরপর কুকুরটা আবার চেষ্টা করছে, বাবা থাবা মারছে, বাবা থাবা মারছে, বাট বের হতে পারছে না এবং শক পাচ্ছে, বারবার শক পাচ্ছে, অনেক চেষ্টা করছে কিন্তু কিছুক্ষণ পরপর শক খাচ্ছে। এই প্রসেসটা, এই নিষ্ঠুর প্রসেসটা কয়েকদিন পুনরাবৃত্তি করানো হলো এবং একসময় দেখলো যে কুকুরটা চেষ্টা করছে না, কুকুরটা চুপচাপ বসে যাচ্ছে এবং যখন শক খাওয়ার কথা ও একদম এরকম করে বসছে যে ও শক খাবে, ও রেডি শক খাওয়ার জন্য, ওর চেষ্টাই করছে না। এরপর কিছুদিন গেল, সায়েন্টিস্টরা আবার লকটা খুলে দিলেন কিন্তু কুকুরটা আর চেষ্টা করছে না, কুকুরটা আর ট্রাই করছে না বের হওয়ার জন্য। কুকুরটা যখন শক খাওয়ার সময় হচ্ছে ও চুপচাপ বসে যাচ্ছে এবং শক খাওয়ার জন্য রেডি। এবং সায়েন্টিস্টরা এখান থেকে একটা জিনিস শিখলেন যেটাকে বলা হয় লার্নড হেল্পলেসনেস। অর্থাৎ এমন অনেক মানুষ অ্যাকসেপ্ট করে নেয় যে তারা অসহায়, হয়তোবা তারা তাদের পরিস্থিতি থেকে বের হতে পারে সেই কুকুরটির মতো, যে একটু চেষ্টা করলে শখ থেকে বের হয়ে খাঁচা থেকে বের হতে পারে, কিন্তু পূর্বে সে দেখেছে যে অনেকবার থাবা দিয়ে সে বের হতে পারেনি, তাই সে একসময় বসে নেয়, অ্যাকসেপ্ট করে নেয় যে সে শখ খাবে, পরে যদিও খাঁচাটা খুলে দেওয়া হোক না কেন। তাই আমাদের দেশেও, আমাদের দেশে কি বলবো, পুরো পৃথিবী জুড়ে আমরা অমন অনেক পরিস্থিতিতে পড়ি যেখান থেকে আমরা অনেক সময় বের হতে পারি না। হয়তোবা আমরা ছোটো একটা বাচ্চা যে ছোটোবেলা থেকেই বাবা মার কাছে ডিসিশন নেওয়া শিখে, সোসাইটি তার ডিসিশনগুলো নেয়, সে চারপাশে দেখে মানুষ কীভাবে করে, তো সে সবসময় মনে করে যে আমি কোনো ডিসিশন নিব না, আমি অসহায়, অন্যরা আমার জন্য সিদ্ধান্তগুলো নিবে। তাই বড় হয়ে যখন তার সিদ্ধান্ত নিতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কোন সাবজেক্টে ক্যারিয়ার তৈরি করবে, সেই সিদ্ধান্তটাও সে নিতে পারে না, সে অসহায় গ্রহণ করে ফেলে, নিজে যে জানে যে ও অসহায়, ও ডিসিশন নিতে পারবে না, সে অন্যজনের জন্য ওয়েট করে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যার পরিস্থিতিগুলো অ্যাকসেপ্ট করে নেয় যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি এখান থেকে বের হতে পারবো না, এই সিচুয়েশনটা সলিউশন নেই। যদিও একসময় তারা সলভ করার জন্য যথেষ্ট যোগ্য হয়ে যায়, তাদের কাছে পাওয়ারটা থাকে, তাদের কাছে মানুষ থাকে যারা হেল্প করবে তাদেরকে জিনিসটা সলভ করার জন্য, তবুও তারা অনেক দিন ধরে যেহেতু পারেনি সলভ করতে, তাদের অ্যাকসেপ্ট করে নেয়, তাদের উপর যা অত্যাচার আসে তারা মেনে নেয় যে বদলাবে না, এমন তারা হেল্পলেসনেস এই জিনিসটাকে শিখে ফেলে, অসহায়ত্বটাকে গ্রহণ করে নেয়, তাই তারা একটা জায়গায় আটকে যায়। আমাদের হয়তোবা সবার লাইফে কোনো না কোনো জিনিস আছে যেটাকে আমরা মেনে নিয়েছি, হয়তোবা আমরা নিজের চেষ্টা করলে সেটাকে অতিক্রম করতে পারি। আপনি কোন জিনিসটা গ্রহণ করে নিয়েছেন? হয়তোবা আপনি এমন একটা জিনিস গ্রহণ করে নিয়েছেন যেটাকে আপনি পার হতে পারেন একটু চেষ্টা করলে। হয়তোবা আমরা একটি খাঁচায় বন্দী হয়ে আছি যেটা হচ্ছে আমাদের মানসিক খাঁচা, যেটা আমরা তৈরি করেছি নিজেদের জন্য, হয়তোবা একদিন চেষ্টা করলেই সেটা থেকে আমরা বের হতে পারব। থ্যাংকস ফর ওয়াচিং।